হ্যালো গাইস, গুড মর্নিং। তো ফাইনালি আজকে ভিডিওটা স্টার্ট করছি আমরা ট্রেন থেকে। তো আমি এখানে আছে নয়ন, এখানে আছে রিজু। তো ফাইনালি আমরা যাবো এবারে হাওড়া থেকে বাসে করে শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে ডাইরেক্ট চলে যাবো ধামুয়া। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে ধামুয়াতে। এখন আমরা হাওড়া রেলওয়ে স্টেশনে নামলাম, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাস ধরতে। বাসে ধরে নিয়ে আমরা যাবো, দেখা হচ্ছে ফাইনালি, দেখবো কত ছেলে আসছে ট্রায়ালে। ফাইনালি শিয়ালদা বাস দাঁড়িয়ে আছে, বাসে করে আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশন চলে যাব। বাসের ভাড়া মাত্র 15 টাকা। তো ফাইনালি বাস আমাদের ছেড়ে দিলো, সবার সাথে দেখা হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। ফাইনালি আমরা এখন শিয়ালদা রেলওয়ে স্টেশন যাচ্ছি বাস থেকে নেমে। এনে এটা টিকিট কাটা হয়ে গেছে অলরেডি, 15 টাকা করে টিকিট এক একজনের। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ট্রেনে চেপে ধামুয়া রেলওয়ে স্টেশনে। শিয়ালদা রেলওয়ে স্টেশনে এসে গেছি অলরেডি, আমাদের ট্রেন আছে 15 নম্বরে স্টেশনের পাশে। ট্রেন জানার পর ফাইনালি ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে যাব। সবাই ডায়মন্ড হারবার লোকাল। ফাইনালি আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে, দেখা হচ্ছে ধামুয়া রেলওয়ে স্টেশনে। স্টেশনে চলে এসেছি ধামুয়া। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে গিয়ে অনেক টোটো থাকবে, টোটোওয়ালাকে বলতে হবে পল্লীশ্রী গ্রাউন্ড যাব। ফাইনালি আমরা টোটোতে চেপে গেছি, টোটোতে চেপে পল্লীশ্রী গ্রাউন্ড যেতে লাগবে 2 মিনিট, পায়ে হেঁটে লাগবে 5 মিনিট। তো দেখা হচ্ছে গাইস গ্রাউন্ডে গিয়ে। মাঠ আসছি, তো অলরেডি আর কিছুক্ষণ পর ঢুকে গেলাম মাঠে। তো দেখা হবে সবার সাথে, কতজন এসছে সেটাই দেখাবো তোমাদেরকে। আর একটুকু জাস্ট ওয়েট করো। ফাইনালি এই মাঠে আমাদের ট্রায়াল নেওয়া হবে। মাঠটা ওয়াও ওয়াও লাগছে, কারণ এত সুন্দর মাঠ, ঘাসে ভর্তি। আমাদের রিপোর্টিং টাইম ছিল 8 AM, ছেলেরা ফাইনালি আসছে। এবার আমাদের ট্রায়াল শুরু হবে, ভিডিও দেখতে থাকো। তো ফাইনালি লাইন আপ করে ফর্ম দেওয়া স্টার্ট হয়ে গেছে, অনেক ছেলে এসছে দেখে আমি খুবই আনন্দ হলাম যে এত ছেলে এসছে ট্রায়ালটা দিতে আমাদের ক্লাবের। তো ফাইনালি ফর্ম দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা ফাইনালি ফর্ম গুলো সবাই কমপ্লিট করছে, ফিল আপ করছে। তারপরে পজিশন ওয়াইজ লাইন আপ হবে, গোলকিপার, ডিফেন্ডার, স্ট্রাইকার, ফরওয়ার্ড। তারপরে কিন্তু টিম বানিয়ে আমাদের ম্যাচ স্টার্ট হয়ে যাবে। তো দেখতে থাকো কত প্লেয়ার সিলেক্টেড হচ্ছে। ফার্স্ট আমাদের জুনিয়রদের ট্রায়াল নিয়েছি, U12 to U14। সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, স্ট্রাইকার, ফরওয়ার্ড, গোলকিপার, ডিফেন্ডার সবকে আলাদা আলাদা লাইন করে
তারপর আমাদের টিম বানানো হবে। তো ফাইনালি আমাদের টিম বানানো হয়ে গেছে, আমি ফর্ম জমা নিয়ে নিচ্ছি। এবারে আমাদের দুটো টিম হয়ে গেছে অলরেডি, এবারে আমাদের খেলা স্টার্ট হবে। দেখা যাক কে কত বেটার খেলছে, তাদেরকে আমরা সিলেকশন করতে পারি, সেটাই দেখবার বিষয়। তো ফাইনালি এক একটা গ্রুপে এক একটা নাম দিয়ে দিই। এটা টিম এ গ্রুপ আমাদের বিস করছে, টিম বি গ্রুপ ওই পাশে আছে। তো টিম এ আর টিম বি এর খেলা হবে। সবাই একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে, স্ট্রেচিং। সবাই স্যার কি বলছিলেন, তোমরা যেমন খেলো এরকম খেলো, ঠিক আছে? যাতে না বেশি টাফ খেলো না, ঠিক আছে? ভালো করে খেলো, চলো চলো স্যার। খেলা দেখে যাদেরকে ভালো লাগলো তাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব নেওয়া হচ্ছে, তারা সিলেক্টেড প্লেয়ার। এইভাবেই ফুটবল ট্রায়াল নেওয়া হয়, এভাবে কন্টিনিউ সিনিয়র জুনিয়রদের ট্রায়াল নেওয়া হবে। এই ট্রায়ালটা নিতে এসে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এই ফ্যামিলি সাপোর্ট। এটা এক একটা প্লেয়ার যেন সবাই পায়, এই ফ্যামিলি সাপোর্ট। অনেক দূর দূর থেকে এসেছে, তাদের দাদা মা বাবা তাদেরকে কিন্তু নিয়ে এসেছে, খুবই ভালো লাগলো আমাকে। প্রত্যেকটা প্লেয়ার এটাই চায়। তো ফাইনালি প্লেয়ারদের সিলেকশন করার পর আমরা লাস্ট সিলেকশন করে নিচ্ছি গোলকিপারদের। তো দেখা যাক গোলকিপাররা কীরকম পারফরমেন্স করছে, সে ভিত্তিকে আমরা গোলকিপারদের সিলেকশন করে নেব। ফাইনালি গোলকিপারদের সিলেকশনও আমরা করে নিয়েছি। কেমন তারা নেক্সট ভিডিও দেখা হচ্ছে না জলদি, আর যারাই সিলেকশন হয়েছো সবাই একটু ওয়েট করো, কেমন?